হ্যাঁ দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের দেখাবো যশোর সদর রূপদিয়া একটি কবুতরের হাট। এই হাটটি আসলে খুবই সুন্দর একটি হাট। এখানে সব ধরনেরই কবুতর মানুষরা নিয়ে আসে বিক্রি করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কত কবুতর আপনারা রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক। আমরা আপনাদেরকে বাজারে কবুতরের কোনটা কত দাম, কীভাবে তারা বিক্রি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক। হ্যাঁ দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কবুতরের হাটটি সপ্তাহে 2 দিন বসে, শুক্রবার এবং সোমবার। এই হাটটি সকাল ভোর থেকে 7টা থেকে শুরু হয় এখানে হাট। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হাটের চিত্র। এখানে আসলে আমরা একটু দেরি করে এসেছি, এটা আসলে সকালে এতটা ভিড় থাকে এখানে। আপনারা আসলে দেখতে পারবেন দর্শক, এখানে আসলে অনেক বড় কবুতরের হাট। আপনারা আসলে এখানে বিভিন্ন ধরনের কবুতর দেখতে পারবেন দর্শক। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ এখানে ভিড় করছে। সকালের দিকে এটা আসলে আরও অনেকটা অনেক ভিড় হয়, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। আমরা আপনাদেরকে এখন একজন বিক্রেতার সাথে কথা বলবো আমরা। আপনারা দেখতে পারবেন দর্শক যে তারা আসলে কবুতর কী দামে বিক্রি করছে, কোনটা আপনাদেরকে আমরা দেখাবো দর্শক। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ ভাই, ভালো আছেন? এ কি কি পায়রা এখানে আছে আপনার? সব দেশি পায়রা। কিরকম কি দাম এটার? দেখান তো কোনটা কত, আমাদের একটু দেখান তো কোনটা কত। এইটা 500 টাকা হলে বেশ। কোন দুটো, সাদা আর কালোটা আর সাদাটা? 500 টাকা। আর এই দুইটাই বেজুরা মাল ভাই। এটা তোমার পায়রা? এটা কি পায়রা? এটার নাম কি পায়রার? পাঙ্খি পায়রা। এ কত হলে বিক্রি করবা? 350 টাকা। আপনার পায়রা? জি ভাই। এটা কি পায়রা? এটা এটা হচ্ছে গিরিবাস। গিরিবাস কত হলে বিক্রি করবেন? 450 টাকা হলে বিক্রি করবেন। পিস 450 টাকা। আপনি কোথা থেকে আসছেন? আমি গোপালপুর থেকে আসছি। গোপালপুর থেকে আসছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাই এটা আপনার পায়রা? এ কি পায়রা, এটার নাম কি? মুম্বাই কবুতর। মুম্বাই কবুতর, তো দেখান তো আমাদের। এটা কত হলে বিক্রি করবেন? এটা বিক্রি হয়ে গেছে। কত বিক্রি হয়েছে? 3000 টাকা। আর ওই পাশের ওইগুলো কি পায়রা? এইটা আর ওইটা সেট, ওই দুটো আছে, ওইটা মাদি, এটা নট। তো খুব ভালো জাতের পায়রা এগুলো নাকি? তো ভাই এটা কি পায়রা? দেশি পায়রা। এটা কত বিক্রি হবে? 500 বিক্রি। 500? ভাই ভালো আছেন? ভালো। আপনার নাম কি? সুফিয়া রহমান। আপনি কোথা থেকে আসছেন? আমি উত্তরপাড়া। এই যে কবুতর দেখছি আমরা, এটা কি কবুতর? এটা হচ্ছে মুম্বাই। দেখেন তো কোনটা? হ্যাঁ এটা মুম্বাই। আর সাদাটা? সাদাটা সিরাজি। আর কি কি কবুতর আছে এখানে? আছে, দেশেতে আছে। আচ্ছা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আপনারা তো দেখলেন কবুতরের হাটটি। এখানে আসলে দেশি বিভিন্ন ধরনের কবুতর এখানে পাওয়া যায়। আপনারা চাইলে এখানে আসতে পারেন কবুতর কিনতে। যশোর রূপদিয়া যে হাটটি খুবই ভালো মানের একটি হাট। হ্যাঁ দর্শক, এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।